দেখি দেখো বলটা দাও তো দেখি। তোমার পায়ে এত শক্তি, মানে
শুইতে বসতাছি না, ফোন বল ছাড় দিলাম, কত উপরে চলে গেল। শক্ত পাশে হাত দিলাম, একলাই নাইমে যাইতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। দেই তো কি করবা কি করবা তাই না?
আবার জৌতুকের টাকার জন্য বড় মানুষ তাই না? আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আবার মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, উঠেন। আমি তো উড়ে যাচ্ছি না। দেখেন আপনি তার কাছে মাফ চান। এই দেখো বউ, আমারে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার অনেক মারছি, আমার আর এরকম ভুল হইব না। দরকার বললে তোমার বাপের বাড়ি আমি দিব, কিন্তু আমি যৌতুক চামু না বাবাজি। এই আমি যৌতুক চামু না। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু ভুল বুঝতে পারছেন, চলে যান, সুখে সংসার করুন। চলো যাক, তার আর জীবনে মারামারি করবো না। আমি দিই বাড়ি থেকে চলে যাবো। আরে বলো তার কি খবর? তাড়াতাড়ি কি করলি হঠাৎ করে? তোর গায়ে এত শক্তি এলো কিভাবে? শোন, এটা তোর জানা দরকার নাই। তুই মনে করবি তোর পাশে তোর ভাই আছে, আর আমি থাকাকালীন তোর কেউ ক্ষতি করতে পারবো না। তার মানে আজ থেকে আমার কোনো ভয় নাই।